জমে উঠেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলের বাজার। একে একে নতুন ঠিকানা খুঁজে নিচ্ছেন ফুটবলাররা। বিশ্বকাপ জয়ী তারকা উইঙ্গার ওসমানে ডেম্বেলেও হাঁটছেন একই পথে। বর্তমান ক্লাব বার্সেলোনার সঙ্গে জুনেই শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। গুঞ্জন শোনা যাচ্ছিল আবারও বার্সাতেই হয়তো থেকে যাবেন 24 বছর বয়সী এই ফুটবল তারকা। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান নিজেই করে দিলেন ডেম্বেলে। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে বার্সেলোনার দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডেম্বেলে, আর স্পেনে নয় প্যারিসে থাকার পরিকল্পনা করছেন এই উইঙ্গার। অর্থাৎ ফ্রি ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন ডেম্বেলে। 2017-তে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় ঠিকানা গড়ার পর কাতালানদের হয়ে 2টি লা লিগা, 2টি স্প্যানিশ কাপ ও 1টি স্প্যানিশ সুপার কাপ জেতেন এই ফরাসি ফরওয়ার্ড। এদিকে নতুন মৌসুমে নিজেদের অ্যাটাকিং সাইট সাজাতে বেশি মনোযোগ দিয়েছে আর্সেনাল। সে ধারাবাহিকতায় তারা অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতাকে রেখেছে তাদের দল বদলের তালিকায়। মোরাতাকে দলে ফেরাতে অনেকটা পথ এগিয়েও গেছে গানাররা। শোনা যাচ্ছে 30 মিলিয়ন ইউরোর বিনিময়ে মোরাতাকে দলে নিচ্ছেন তারা। গেল মৌসুমে ইউভেন্টাসের ধারে খেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও চেলসি স্ট্রাইকার মোরাতা। 67 ম্যাচ খেলে তুরিনের ওল্ড লেডিদের হয়ে করেছেন 20 গোল। সাদিও মানে লিভারপুল ছাড়ছেন এমন গুঞ্জন ফুটবল পাড়া জুড়ে থাকলেও এবার শোনা যাচ্ছে ভিন্ন কিছু। গুঞ্জন উঠেছে অ্যানফিল্ডে থেকে যেতে পারেন সেনেগালের এই তারকা। যদিও এখন পর্যন্ত মানের চুক্তি বাড়াতে কোনো আগ্রহ দেখায়নি লিভারপুল কর্তৃপক্ষ। 2016-তে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেয়া মানে ধীরে ধীরে হয়ে ওঠেন ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। অলরেডদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 120 গোল করেছেন আফ্রিকান কাপ অফ নেশনস জেতা এই উইঙ্গার। ফরজানা মুমু, সময় সংবাদ।